লালবাগে ১১ নম্বর ওয়ার্ডে প্রায় তিন দিনের পচা গলা একটি মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। লালবাগের ১১ নম্বর ওয়ার্ডের কর্মীতলার একটি জঙ্গলের মধ্যে ছোট্ট ঘর থেকে উদ্ধার হয় বছর ৪২-এর কার্তিক চৌধুরী নামের এক ব্যক্তির মৃতদেহ। স্থানীয়রা জানান, তিন দিন আগে তাকে দেখা গিয়েছিল এবং তিন দিন ধরে তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে সেই দিক থেকে দুর্গন্ধ আসতে দেখে গিয়ে দেখে সেই ব্যক্তি ওই অবস্থায় পড়ে রয়েছে এবং মৃতদেহটি একেবারে পচা গলা অবস্থায় রয়েছে। পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যায় লালবাগ মহকুমা হাসপাতালে। এটা আপনারা অনুভব করেছেন যে আজকে হয়তো মারা গেছে এবং মরে পড়ে আছে, গন্ধটা ওই দিক থেকেই আসছে, তো কিসের গন্ধ সেটা তো আমরাও তো অনুভব করতে পারি, একজন ওখানে আছে, তো গন্ধটা কিসে সেটা দেখার জন্যই মানে ও দাদাকে ডেকে নিয়ে আসা হলো, ঘরটা ভাঙা হলো, তখন দেখছে ও মরে ওখানে। আচ্ছা, ওখানে যে অনেক জঙ্গল দেখলাম, টিন ফিন আছে সব অনেক রকম জঙ্গল, কি ওটা ও বাইরে থেকে কালেকশন করে নিয়ে আসতো, ফেরি করতো আর কি, রাস্তায় যেগুলো পেতো সেগুলো কুড়ি কুড়ি নিয়ে এসে এখানে জমা করতো, যেটুকু ওর মনে হতো ও তখন গিয়ে আবার অন্য যেখানে বিক্রি হয় সেই জায়গাটায় ও কিন্তু গিয়ে আবার দিয়ে আসতো। আচ্ছা, মানে কি মানসিক ভারসাম্য ছিল সামান্য, মানে সব কিছুই যখন করতে পারতো, রাস্তা দিয়ে চলাফেরা করতো, কাউকে তো সেরকম গালিগালাজও করতো না, কিছু না, ভদ্রতাভাবে যেত, ভদ্রতাভাবেই চলে আসতো, কিন্তু মানসিক একটু অসুবিধা ছিল ওর। আপনার নাম? আমার নাম হচ্ছে নীলুওয়ালা। প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী নীলুওয়ালা। আপনারা এটা কটা নাগাদ দেখতে পেলেন? এটা আমরা সকালবেলায় যখন ওর দাদাকে প্রথমে ফার্স্ট টাইম দেখা ডাকা হলো, আমরা পাশেই আমার বাড়ি, ওখান থেকে আমরা ওর দাদাকে ডাকতে পাঠাই, ফার্স্ট টাইমে আমার বন্ধু বাড়ি আছে, ওকে বন্ধুকে ডাকলাম, বন্ধু তখন গিয়ে ওখানে দেখ মানে গেলো, যাওয়ার পরে গন্ধটন্ধ পেলো, মাছি টাছি দেখতে পাওয়ার পরে একটা অনুভব করলো যে ওখানে ও মারা গেছে, তখন ও দাদাকে ডাকলো, ডাকার পরে দাদাও গেল, যাওয়ার পরে দাদাও দেখলো যে হ্যাঁ ভাই আমার নেই, ভাই শেষ হয়ে গেছে, তখন ওকে বললো তাহলে আরও কিছু কয়েকজনকে নিয়ে একটু দরজা ছিল ওখানটায়, সেই দরজাটাকে ভাঙার জন্য কয়েকজনকে ডাকা হলো, তারা এসে ও দাদাও সামনে দাঁড়িয়ে ছিল, ভাঙা হলো দরজাটা, দেখলো যে হ্যাঁ ওখানে ও মরে পড়ে আছে। মোটামুটি কতদিনের লাশ হবে ওটা আপনার কি অনুমান? মোটামুটি আমরা তিন দিন আগে ওকে দেখতে পেয়েছি, যে তিন দিন আগে বাইরে এসেছে। হ্যাঁ, বাইরে এসেছিল ঘোরাফেরা করতে, সবাই মোটামুটি দেখেছে। এবার তারপরে ধরুন আমাদের তো পিছন সাইড, যে কারণের জন্য আমরা অতটা খেয়াল মানে রাখতে পারি না, যদি সামনে হতো কখন বেরোচ্ছে না বেরোচ্ছে তাহলে আমরা বুঝতে পারতাম জিনিসটা, কিন্তু ও তো আমাদের পিছন সাইডে, তারপরে যখন গন্ধ পেলাম তখনই আমরা অনুভব করতে পারলাম যে ও হয়তো ভেতরেই মরে পড়ে আছে। আপনারা বলছেন যে ও প্রতি সন্ধ্যাতে টিন বাজে, তো কতদিন ধরে টিন বাজাচ্ছে না? এটা ওই দুদিন হলো আর কি, দুদিন থেকে টিন বাজাচ্ছে না, প্রতি সন্ধ্যাতে টিন বাজাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের আমার বাড়ির যখন বউ সন্ধ্যা দিত, আমার বাড়ির সামনে যে আমার বন্ধুর বউ আছে, এরা দু টাইমে দুজনা সন্ধ্যা দিত, যখন সন্ধ্যা হলে একটা ওর ঘরে একটা টিন থাকতো, সেটাও বাজাতো বসে বসে। এবং আপনারা আজকে সকাল ৬টা নাগাদ এটা, হ্যাঁ, যে গন্ধটা পেয়ে অনুভব করলাম যে ভিতরে হয়তো তাহলে ও মারা গেছে, তখন সবাই মিলে এসে দেখলো যে হ্যাঁ। পুলিশে কটা নাগাদ খবর দেন? পুলিশকে ওরকমই মোটামুটি ৬:৩০ নাগাদ পুলিশে এসে নিয়ে গেছে। হ্যাঁ, পুলিশ এসে বডি নিয়ে চলে গেছে, এখন পোস্টমর্টামে গেছে। আচ্ছা, ওনার নামটা কি ছিল? ওনার নাম ছিল কার্তিক চৌধুরী। কার্তিক চৌধুরী। বয়স কত হবে মোটামুটি? বয়স মোটামুটি ৪০-৪২। ৪০-৪২।